হ্যাঁ, অসমানা একের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি বার আসা একটা অঙ্ক আবার দেখাচ্ছি। দেখো, বলা আছে কি, শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সার্কেলস টাচ দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। তার মানে একটা ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে বলছে, একটা বৃত্তের ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করতে বলছে, যেটা এক্স অক্ষকে অ্যাট দ্য অরিজিন, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। দেখো তো, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে, দেখছো এই যে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে সেই বৃত্তের সমীকরণ। এই অঙ্কে না আমাদের সাধারণ সমীকরণটা আমাদের ওদের কথা মতো বের করতে হবে। যেমন আগের অঙ্কগুলাতে সাধারণ সমীকরণটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করছি, বুঝতে পারছো? এবার ওদের কথা মতো সাধারণ সমীকরণটা আমরা বের করব। এর 1 নম্বর সমীকরণটা সাধারণ সমীকরণ করছি, তারপর তার ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করব। তাহলে সেই সাধারণ সমীকরণটা বের করতে বলছে কি, যে একটা সার্কেল দেওয়া আছে বৃত্ত, সে টাচ দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন, মানে যে বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, সেই যে সাধারণ সমীকরণটা পাবো, তারপর তাকে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করলে এত হবে সেটা দেখাইতে বলছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, মানে প্রশ্ন মতে আমরা যে বৃত্তটা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে, এই দেখো যে বৃত্তটা মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করবে, সেই বৃত্তের কেন্দ্র না ওই ওই বৃত্তের ওয়াই অক্ষ বরাবর গেলে সেই বৃত্তের কেন্দ্র পাওয়া যাবে। আবার কথাটা বলতেছি, যে বৃত্তটা এক্স অক্ষকে যে মূল বিন্দুতে স্পর্শ করবে, টাচ করবে, যেখানে টাচ করবে ঠিক সেই সোজায় গিয়ে বৃত্তটার কেন্দ্র পাওয়া যাবে। তাহলে ঠিক সেই সোজায় গেলে বৃত্তের কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর হবে, সেই জন্য ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কি a,0 হয়। ওয়াই অক্ষের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক কি হয়, 0,b হয় অথবা 0,a হয়, a আর b যেকোনো একটা কনস্ট্যান্ট নিলেই হয়। হ্যাঁ, তারপর তাহলে যদি বৃত্তের কেন্দ্র হয় যে 0,b, তাহলে বৃত্তের সমীকরণ না এক্স মাইনাস আলফা, এই যে এক্স মাইনাস আলফা হল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর মানে কিন্তু এখানে হলো বি, কারণ কি ব্যাসার্ধ। এই বি মানে কি, এই বি মানে কি, এক্স মানে হলো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, নাই সেজন্য 0, বি মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমরা বুঝলাম কি, যে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর মূল বিন্দুতে স্পর্শ করবে, সেই বৃত্তের ওয়াই স্থানাঙ্কটাই ব্যাসার্ধ হবে। হ্যাঁ, কারণ কি জানো, আমরা বৃত্ত একটা বিন্দু বলতে বুঝি কি এক্স স্থানাঙ্ক মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, আর ওয়াই স্থানাঙ্ক মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব। তো এক্স অক্ষ থেকে দূরত্বই তো ব্যাসার্ধ এখানে, সেই কারণে যে বৃত্তের এখানে কেন্দ্র পাইলাম 0,b, আর ব্যাসার্ধ পাইলাম হলো বি। তাহলে বৃত্তের সমীকরণ হবে কি, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে হলো বি স্কোয়ার। তারপরে ক্যালকুলেশন করে সমীকরণ 1 পাইলাম। এই যে ক্যালকুলেশন করে সমীকরণ 1 পাইলাম, এটা সাধারণ সমীকরণ পাইলাম। এখন এটারে ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করলে, এর ডিফারেনশিয়াল সমীকরণ গঠন করলে এটা দেখাইতে বলছে। তাহলে বি একটা কনস্ট্যান্ট, একবার ডিফারেন্স করলাম, তারপর এখান থেকে বি এর মান বের করে এখানে বসে দেব, কিন্তু বি এর মানটা বের করলে মানে ভগ্নাংশ আকার চলে আসবে, সেই কারণে বি এর মানটা এই ধরনের অঙ্কে যদি আমরা এখানে ওয়াই দিয়ে পুরোটা গুণ করে দেই তাহলে 2by হবে। তাহলে 2by এর মানটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসাবো, তাহলে ক্যালকুলেশনটা সোজা হবে। ইচ্ছে করলে তুমি এখান থেকে বি এর মান বের করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 2y হবে, সেই মানটাও এখানে বসে দিলে হবে, একই কথা হবে। তবে এটাই সোজা হবে কি, যদি আমরা পুরোটা ওয়াই দিয়ে গুণ করি তাহলে এই সমীকরণটা সমীকরণের রাইট সাইডে পাবো, রাইট সাইড পাইলাম। তারপর এই মানটা এখানে বসাবো, তারপর এটা এপাশে কমন নিব, মানে এক জিনিসগুলো কমন নিয়ে বিয়োগ করে যোগ বিয়োগ করে এই যে এটা পালাম। এই লাইন থেকে কোনো সমস্যা না, শুধু যোগ বিয়োগ করা হয়েছে। এই তো এখানে 2y² থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করা হয়েছে, আর এখানে এক্স স্কোয়ার তো এদিকে নিয়ে আসে, d/dx কমন হয়েছে, এটা যা আছে তাই। তারপর এটাকে মাইনাস সাইন কমন এলে যে প্রমাণ চলে আসছে, তাহলে প্রমাণ শেষ। এই অঙ্কটি তো অনেক অনেকবার পরীক্ষা আসছে, এক্সারসাইজের 1-এর 6 নম্বর অঙ্ক, উদাহরণও এই ধরনের 2-1টা অঙ্ক আছে, এগুলো খুব ভালো করে করতে হবে।